নমস্কার কৃষ্ণপুর স্বপ্নজ মানবোন্নয়ন সমিতির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের বিশেষ একটি জিনিস দেখাবো যেটা স্বপ্নজের তরফে পরিষেবাটি দেওয়া হয় বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য। আজ প্রায় 10-12 বছর ধরে আমরা এই পরিষেবা দিয়েছি সমাজকে। কিছু কিছু বাচ্চা আপনারা হয়তো জানেন যারা ঠিক স্বাভাবিক নিয়মে বেড়ে উঠছে না, তাদের বিকাশের বৃদ্ধি এবং বিকাশের কিছু সমস্যা থাকছে। যেমন ধরুন কেউ ঠিক সময় হাঁটতে শিখলো না, কেউ বসতে শিখলো না, কারোর একটু হয়তো কথা বলতে দেরি হচ্ছে বা ঠিকভাবে কথা বলছে না, কারোর দেখা যাচ্ছে যে ভীষণ অতিরিক্ত চঞ্চল, বা কেউ হয়তো শুনছে সব বুঝছে সব কিন্তু রেসপন্স করছে না, আপনাকে আপনার হাসিতে হাসছে না বা আপনার কাছে এগিয়ে আসছে না, নিজের জগতে যেন বাস করছে। তো বিভিন্ন কারণে বাচ্চাদের এইসব সমস্যাগুলো দেখি আমরা। তো এই বাচ্চাকে কি করে আমরা বুঝবো সেটার সচেতনতা শিবির তো আমরা করে থাকি, আমি অলরেডি বলেছি। তো এখানে সেই সব বাচ্চাদের যখন আইডেন্টিফাইড হয় আমাদের এখানে আসে, তাদেরকে কিছু কিছু থেরাপি দেওয়া হয়। সেই থেরাপির মাধ্যমে কিন্তু তাদের প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করি। তো এখানে এই ভিডিওর মাধ্যমে আমরা এরকমই কিছু থেরাপি আপনাদের দেখাতে চলেছি। আজকে স্পেশাল ক্লিনিকে কিভাবে স্পিচ থেরাপি হচ্ছে সেটি ছোট করে দেখানোর চেষ্টা করব। 11 এর পরে কি তুই বল আমাকে, তুই তো জানিস, জানে 11 এর পর থেকে না আর জানে না, 10ই জানে। এবার বলো 12 দাঁড়া, এবার তুই আমাকে এখান থেকে বলতো, দাঁড়া দাঁড়া, এই যে 12 এইটা কি বল, না টুটি নয়, টু এলফ এলফ। হ্যাঁ, আবার নিজের গলায় হাত দাও, তোমার নিজের গলায় হাত দাও, হাতটা তোলো, মুখটা তোলো বাবা, মুখটা তোলো, শোনো আমি বকছি না মারছি না, তো তোমার কোনো ব্যথা লাগবে না, বলো এলফ টু এলফ। হ্যাঁ, এবার বলো এখানে কটা আছে, 12 কি আছে বলো তো, কিসের পিকচার, এটা খাও, তুমি খাও বলো, অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জ।